আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষা দু এর চতুর্থ ধাপ সেট নাম্বার ফাইভ ওয়ান টু ফোর এর গণিত অংশের পূর্ণাঙ্গ সমাধান ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন এবং গণিতের নতুন নতুন টিপস আপনারা পেয়ে যাবেন চলুন দেখিনি আমরা আমাদের অঙ্কগুলো কী আমরা দেখি নিই প্রথম চার নম্বরই একটা অঙ্ক আসছে যেমন চার আট তেরো আর হতো উনিশ ছাব্বিশ এর দ্বারাটি সপ্তম পদ হতো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর পদ এবং সাত নম্বর পদ অর্থাৎ সপ্তম পদ হতো আমাদের পরবর্তী দুইটা পদ পর্যন্ত যেতে হবে আচ্ছা এগুলো নির্ণয়ের অর্থাৎ পরবর্তী সংখ্যা নির্ণয়ের প্রথম সিস্টেম হচ্ছে আমাদের পাঠ্যগুলো দেখতে হবে আট থেকে ষাট চলে গেলে হতো সাইফ তেরো থেকে আট চলে গেলে হতো ফার্স্ট উনিশ থেকে তেরো চলে গেলে হতো ছয় আবার ছাব্বিশ থেকে উনিশ চলে গেলে তাকে কত সাত দেখেন এই যে পার্থক্যগুলো পার্থক্যগুলো সমান নয় বাট পার্থক্যগুলো কোনো একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে দেখেন সাইডের পরে পাঁচ পাঁচের পরে ছয় ছয়ের পরে সাত এর মানে আমরা ক্রমেওভাবে বাড়তেছে পার্থক্যগুলা ক্রমভাবে বাড়তেছে এর মানে পরবর্তী যে সংখ্যাটা হবে এখানে যে একটা পরবর্তী সংখ্যাটা হবে এটারও পার্থক্য হবে এই যেহেতু ক্রমভাবে বাড়ছে তাহলে এটার পার্থক্য হবে আট এর ফলে যে আরেকটা এখান থেকে আরেকটা সংখ্যা হবে পরবর্তীতে আরেকটা সংখ্যা এটা একটা হবে কত নয় তাহলে শেষ আমাদের পার্থক্যগুলো যেহেতু ক্রমভাবে বাড়ছে তাহলে এটার পার্থক্য হবে আট আবার এটার থেকে এটার পার্থক্য হবে নয় এখন আমরা দেখি আমরা যেহেতু সপ্তম পদ পরবর্তী সংখ্যা নয় সপ্তম পদ নির্ণয় করতে চাইছে তাহলে এই পথটা এই 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 তাহলে দেখেন এই পথটা কত আগে ছাব্বিশ আর আট পার্থক্যগুলো যুগ করলে হয় ছাব্বিশ এবং আট যোগ করলে হয় আমাদের কত চৌত্রিশ অবশ্যই আবার চৌত্রিশ চৌত্রিশ সাথে আবার এই পথটা নির্ণয় করতে গেলে এটা যোগ করতে হবে চৌত্রিশ আর নয় কত হবে চৌত্রিশ আর নয় যুগ করেন চৌত্রিশ আর নয় যোগ করেন সাড়ে আর নয় তেরো তিন আগাতের কত তেতাল্লিশ এর মানে আমাদের উত্তর হবে এটার পরবর্তী দ্বারাটির সপ্তম পথটা হবে তেতাল্লিশ কিন্তু অপশনে এই অপশনটা নেই সুতরাং আমাদের সঠিক উত্তর হবে কত তেতাল্লিশ আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছেন এরপরে আমরা দেখব পরবর্তী অঙ্কটা পরবর্তী অঙ্কটা দেখুন বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল এই যে আসল কত ছিল খুব সহজ তাহলে আমাদের আমরা যে সূত্র দিই সবসময় করে আমার ভিডিওসগুলো যারা ফলো করেন আমি অথেন্টিক মডেলের জবস পাসওয়ার্ড এবং প্রফেসরস এবং সায়েন্সারি প্রাইমারি কি এক্সপ্রেস বইটার স্পেশাল মডেল ট্রেস বইগুলো গণিত অংশের সমাধান দিয়েছি সেখানে আমরা এগুলো আলোচনা করে আসতেছি সবসময় কীভাবে বার্ষিক ফনের ভার্সেন্ট মুনাফায় এ মানে এটা আরের মান আরের মান দেওয়া আছে আমার কত ফনেরো ফনেরো আর কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর এক বছর সময়টা কত এক বছর এর মানে এনের এর মানটা আমাদের কত এক বছর বোঝার চেষ্টা করবেন এত টাকা মুনাফা দেওয়া হলো মুনাফা মানে আই এর মানটা আয়ু সমান কত এই যে ষোলোশো আশি টাকা কিন্তু আমাদের সাইলো কি সাইজ আমাদের আসল কত তাহলে এইরকম সূত্র শিখিয়েছি আয়ু সমান কত পি আর এন এ হচ্ছে মুনাফার সূত্র এটাই যে আমাদের যদি মুনাফা চাইতো তাহলে মুনাফার সূত্র এটা এটা সমান পি আর এন বাই হান্ড্রেড কিন্তু আমাদের যদি মুনাফা না চাই অন্য এই তিনটা বা যে কোনো একটা চায় যেমন এখন চাইছে আসল আসল মানে এই যে পিআর মানটা কত তাহলে পি এর মানটা কত তাহলে পি সমান কি হবে আর গুন যদি আমরা করি এটার সাথে এটা গুণ করলে অবশ্যই এটা গুণ হবে আর এই যে আই গুণ হান্ড্রেড বাঘ কত আর এই পি আর এন তো এদিকে আসবে এদিকে আসলে এটা যেটা হবে সেটা হচ্ছে আর এনটা বাঘ হয়ে যাবে এই দেশ আমাদের তাহলে পি সমান কত আই ইন্টু হানড্রেড কত এন বাস এখানে আমাদের মানগুলো বসাইতে পারলে আমাদের উত্তরটা শেষ তাহলে এর মান দেখেন এর মান হচ্ছে আমাদের কত ষোলোশো আশি গুণ গুণ কত পি আর এর মানটা কত এর মানটা হচ্ছে আমার পনেরো গুণ এন এর মানটা কত সরি এখানে একটু মিস্টেক করে ফেলছি একটু বুঝুন আমি এই যে সূত্রটা পেয়ে গেলাম কী সমান কত আই ইন্টু হান্ড্রেড বাক কত আর এল বাঘ হচ্ছে আর এন এখন আমরা দেখব এর মানটা কত এর মান হচ্ছে ষোলোশো আশি গুণ কত হানড্রেড কত আর আর মানে কত পনেরো ইন্টু এন মানে কত এক তাহলে এখন আমরা যা করবো সেটা হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করলি আমাদের উত্তরটা প্রায় শেষের দিকে আমরা একটু ক্যালকুলেশন করি এটা যদি আমরা তিন দিয়ে খাঁটি তিন দিয়ে কাটলে তাহলে হয় তিন ফাঁসা পনেরো আর ফার্স্ট দিয়ে কাটলে সেটা হয় ফার্স্ট বিশে একশো এখন আমরা কী করবো ষোলোশো আশিকে তিন দ্বারা ভাগ করলে সেটা আসে আমাদের ফাঁস শত সাত ফাঁস ষাট গুণ কত বিশ তাহলে কত আসে শূন্য শূন্য দুইটা শূন্য আর ছয় দুগুণি কত বারো বারো দুই আর আটত্রিশে এক পাঁচ দুগুণি দশ আড়াতের এক এগারো মানে এই যে আমাদের উত্তরটা তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা শূন্য ছয় দুগুণি বারোর দুই আড়াত্রিশে এক পাঁচ দুই দশ আর এগারো এগারো হাজার হতো দুই শত টাকা তাহলে দেখে নিই আমরা এগারো হাজার দুই শত টাকা কোথায় আসে এই যে আমাদের উত্তরটা আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছেন এরপরে চলন আমরা দেখে নিই পরবর্তী আরেকটা অঙ্ক একটু খুব এই অঙ্কটাও অনেক জায়গায় অনেকবার করেছি এই অঙ্কটা খুব বেশি আসে যেমন কি এ প্লাস বি প্লাস সি কেল নাইন এ বি প্লাস বি সি প্লাস সি কেল থার্টি ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এই যে অঙ্কটা কোনো সময় এই এ বি প্লাস বি এ প্লাস বি প্লাস সি এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান দেওয়া থাকে এটার মানে চায় আবার কোন সময় এটার মান দেওয়া থাকে এটার মান দেওয়া থাকে এটার মান চায় এটা গ্রিফিসি আমরা যদি একটা জিনিসে শিখি তাহলে এই ধরনের অঙ্ক আসলে আমি বলছি এই জায়গার থেকে করতে হয় এই যে প্রথমটা এ প্লাস বি প্লাস সি এর মান থেকে আমাদের অঙ্কটার কী সমাধান করতে হয় তাহলে দেখেন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি কল কত নাইন এই প্রথম রাশির থেকে করতে হয় এ প্লাস বি প্লাস সি থেকে এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করবো বর্গ করব পক্ষকে বর্গ করলে আমাদের এটা সূত্র এ প্লাস বি প্লাস সি হচ্ছে এই সূত্র সবাই জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি এব প্লাস বিসি প্লাস সি এ এই যে সূত্রটা আমাদের এ প্লাস বি প্লাস সি ও স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র ইকুয়েল হতো এই জন্য বের করবো হতো এইটটি ওয়ান এখন আমরা করবো এখানে মান আমরা বের করবো তাহলে আমরা সহজে পেয়ে গেলাম স্কোয়ার প্লাস হতো বি স্কোয়ার প্লাস হতো সি স্কোয়ার প্লাস টু ইন্টু এই সারাটার মান হতে দেওয়া আছে দেখেন এই সারাটার মান আছে থার্টি ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম এখানে থার্টি ওয়ান ইকুয়েল কত এইটটি ওয়ান তাহলে আমরা একবারে যদি করি তাহলে একত্রিশ দুগুণে কত একত্রিশ দুগুণি অবশ্যই বাষট্টি বাষট্টিটা এদিকে প্লাস আছে পক্কান্তর করলে মাইনাস হবে তাহলে আমরা দেখলাম একষট্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এই যে একাশি তো আশি ডিগ্রি আর একটা একত্রিশ দুগুনে কত বাষট্টি বাষট্টি প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস তাহলে বি করলে কত আছে আমাদের একবারে করে ফেলছি আমি একবারে এগারো থেকে দুই চলে গেলে নয় আর এখানে রইলো সাত সাত থেকে ছয় চলে গেলে এক কত রইলো আমাদের উনিশ এই যে আমাদের স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ারের মান হচ্ছে আমাদের উনিশ আশা করি এই অঙ্কটাও খুব সহজেই বুঝতে পেরেছেন চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা আচ্ছা আমরা দেখি এখন চল্লিশ নম্বর অঙ্কটা একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা ধরে ফার্স্ট ডজন একশো এক টাকা ধরে কয় ডজন কিলো ফার্স্ট ডজন এবং নব্বই টাকা ধরে ছয় ডজন ডিম কিনে কত টাকায় বিক্রয় করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে খুব সহজ আমরা আগে যদি এই যে এক ডজনের ক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে এক ডজনের ক্রয় মূল্য বের করে নেই তাহলে আমাদের উত্তরটা প্রায় শেষ তাহলে আমরা এক ডজনের কীভাবে করবো দেখেন এটা কিনছে একশো এক টাকায় কিনছে কয় ডজন ফার্স্ট ডজন একশো এক টাকা ধরে কয় ডজন কিনছে প্রতি ডজনের দাম এসে একশো এক টাকাভাবে ধরে ফার্স্ট ডজন কিনছে তাহলে তাহলে এক ডজনের দাম যদি হয় এক ডজনের দাম হচ্ছে আমার একশো এক টাকা তাহলে কত ডজন কিনলো একশো এক টাকা ধরে ফার্স্ট ডজন তাহলে ফার্স্ট ডজনের দাম ফার্স্ট ডজন সমান হবে একশো এক একশো এক গুল হতো ফার্স্ট তাহলে কত হবে ফাঁস একে ফার্স্টে শূন্য শূন্য ফাঁস একে ফার্স্ট ওকে ফার্স্ট ডজনের দাম এরপরে কি ছয় ডজন ডিম কিনি তাহলে দাম কত আমরা অবশ্যই টাকা ছয় ডজনের দাম এভাবে না আমি জাস্ট নব্বই সাথে ছয় গুণ হলেই তো হয়ে যায় তাহলে কত আসলো ছয় শূন্য শূন্য আর ছয় নং চুয়ান্ন হতো চল্লিশ তাহলে দেখেন ডজন এবং ছয় ডজন মোট ছয় ডজন ফার্স্ট ডজন আর ছয় ডজন যোগ করি তাহলে ডজন এগারো ডজন হলো এগারো ডজন ডিমের মোট দাম কত হয় ফার্স্ট সাইট এক হাজার কত পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আমার কত ডজন এগারো ডজন ডিমের মোট মূল্য তাহলে আমি চেয়েছি কি এক ডজনের দাম বের করি এক ডজনের দাম এক ডজন এটা কী ক্রয় মূল্য তাহলে এক ডজনের দাম কত হবে এক ডজনের দাম হবে এক হাজার পঁয়তাল্লিশ বাক কত এগারো এখন আমরা জাস্ট ভাগ করবো বাক করলে আমাদের এক ডজনের মান পেয়ে যাব তাহলে দেখা গেছে যে এক ডজনের দাম এটা যদি বাক করি তাহলে আসে আমাদের কত পঁচানব্বই এই পঁচানব্বই টাকা আমাদের প্রতি ডজন ডিমের কিনি মানে কিনছি বা ক্রয় মূল্য সে ক্রয় মূল্য কত ডজন প্রতি ডজনের ক্রয় মূল্য হচ্ছে আমার পঁচানব্বই টাকা তাহলে কি বলছি এরপরে দেখুন এরপরে বলছি ক্রয় করলে তার ডজন প্রতি কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে তাহলে পঁচানব্বই টাকার জিনিস এক ডজনের দাম যদি পঁচানব্বই টাকা হয় তাহলে তিন টাকা লাভ করতে গেলে আমাদের তিন তিন টাকা বেশি বিক্রি করতে হবে পঁচানব্বই তিন কত তিন অর্থাৎ কত টাকায় আটানব্বই টাকায় আমাদের বিক্রি করতে হবে তিন টাকা কারণ কি না মূল্য আমার পঁচানব্বই তিন টাকা লাভ করতে গেলে আমার আরও তিন টাকা বেশি বিক্রি করতে হবে তিন টাকা বেশি বিক্রি করলে কত টাকা বিক্রি করতে হবে আটানব্বই টাকা বিক্রি হতে হবে তাহলে আমি এই সিস্টেমে অঙ্কটার সমাধান খুব সহজে দিলাম আশা করি বুঝতে পেরেছেন চলুন নিই আমরা পরবর্তী অঙ্কটা পরবর্তী অঙ্কটা কি শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ এত টাকা খুব সহজ শতকরা বার্ষিক হার সুদ মানে আরের মান চেয়েছে আমরা জানি আরের সুদ লোটা হচ্ছে ওই জাগের মতো আইগুন একশো আইগুন একশো বা কত যেহেতু আর আনছি সুতরাং পি এন থাকবে তাহলে সহজ এখানে আই মানে মুনাফা মুনাফাটা কত বলছে সুদ বা মুনাফা এক কথা দুইশো দশ টাকা তাহলে আমি লিখে নিলাম আইয়ের মান দুইশো দশ গুণ হতো একশো তো কত পি এন পি মানে কি পি আসল পি আসল কত টাকা কত টাকা আসল কত টাকা সাতশো পঞ্চাশ টাকা মানে সাতশো পঞ্চাশ গুণ কত গুণ হচ্ছে এন এন এর মানে বছর বছরটা কত দুই আর শেষ এখন যদি আমরা একটা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখুন এটা একটা আমরা বাক করতে পারলাম এসে শূন্য শুনে খাটলাম দশকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে ফার্স্ট দেখেন খুব পাবে আর এটাকে যদি এটার দ্বারা বাক করি আমরা আমরা জানি ফার্স্ট ফন্ড কত ফসাত্তর ফার্স্ট ফন্ড ফসাত্তরী আর রইল কত দুইশো দশ বাক্যত পনেরো আমরা দুইশো দশকে পনেরো দ্বারা বাক করি সহজভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে আমরা যদি করি তিন ফাঁসে কত পনেরো আর তিন দিনের থাকলে কত সত্তর সত্তর মানে সত্তরকে ফার্স্ট দ্বারা বাক করে খুব সহজভাবে ফাঁস দ্বারা যদি বাক করি আমরা দেখেন ফার্স্ট সাতের মাঝে যাবে কইবার একবার রবিবার আর কত দুই তাহলে দুই আর শূন্য বিশ বিশের মাঝে যাবে তাহলে আমরা বের হয়ে গেলো কত পার্সেন্ট সত্য পার্সেন্ট এর মানে আমি খুব একটু উৎখি করলাম তাহলে শতকরা বার্ষিক কত হার সুদে তাহলে এখানে দশমিক দিয়ে দিছি আসলে দশমিক হবে না এখানে হবে ডাইরেক্ট কত পার্সেন্ট সদ্য পার্সেন্ট আশা করি এই অঙ্কটাও কী করতে পারছেন বুঝতে পেরেছেন এর এর অঙ্কটা একটু দেখুন ফোরে আর একটা অঙ্ক আছে সেটা হচ্ছে দেখুন যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় দুইটা অঙ্ক আছে যার সমষ্টি নয় একটা শর্ত একটা সত্ত্বে সে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে মানে দশকেরটা এককেরটা দশকে নিলে যে সংখ্যা পাওয়া যায় প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম সংখ্যাটি কত এটা আমি অপশন ধরে খুব সহজে দিতে পারি কিভাবে দেখুন যে আমাদের প্রথম শর্ত সমষ্টি নয় দেখেন তো অপশনগুলো নয় যোগ করলে নয় তিন নয় সাত আট দুই নয় আট শর্ত এটা প্রত্যেকটা অপশন আমার মেনে চলছে এখানে দেখি আমরা দ্বিতীয় অপশনটা প্রথম অপশন দিয়ে তো আমরা উত্তর দিতে পারি না যদি একটা প্রথম শর্ত অনুযায়ী থাকতাম তাহলে উত্তরটা দিতে পারতাম অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যেমন এটাকে আমি স্থান বিনিময় করি আগে আসলে চুয়ান্ন দেখুন চুয়ান্ন আসলে ছিল এটা যদি স্থান বিনিময় করি ষাটটা আনি ফার্স্টের জায়গায় ফার্স্টটা নেই সাইটের জায়গায় পঁয়তাল্লিশ হলো তাহলে দেখতে হবে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম মানে আগের সংখ্যা থেকে ফরের সংখ্যাটা পঁয়তাল্লিশ কম কিনা তাহলে চৌয়ান্ন থেকে পঁয়তাল্লিশ বিক করলেই তো কত কম বেজে যাবেন আগের সংখ্যা থেকে আগের চুয়ান্ন এখন এসে পঁয়তাল্লিশ এখন আগের সংখ্যা থেকে পঁয়তাল্লিশ বিক করে পঁয়তাল্লিশ কম কিনা তাহলে ষাট থেকে ফার্স্ট চোদ্দো চোদ্দোর থেকে কত ফার্স্ট চলে গেলে নয় তাহলে নয় থাকে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ কম হলো না এখনও আমি যদি এটাকে করি তাহলে এটাকে যদি করি দেখেন তেষট্টি আছে আমি যদি এটা এই কী করি স্থান বিনিময় করি মানে তিন আসনি ছয়ের জায়গায় ছয় নিয়ে যাই তিনের জায়গায় তাহলে দেখুন এটার থেকে এটা পঁয়তাল্লিশ কম কিনা তিন থেকে ছয় যায় না তেরো থেকে ছয় যখন চলে যাবে তখন আমাদের কত সাত এখন সে ফার্স্ট ফার্স্ট থেকে তিন চলে গেলে দুই কত কম সাতাশ কম কিন্তু আমাদের পঁয়তাল্লিশ কম হতে হবে এটাও হবে না এর ফলে যদি আমি অপশনটা ফলো করি বাহাত্তর আছে বাহাত্তর এটা স্থান পরিবর্তন করি দুই এই দেখেন এখন দেখি এই সংখ্যার থেকে এই সংখ্যাটা কত কম দেখেন বারো থেকে ফার্স্ট গেলে কি সাত বার থেকে সাত গেলে গিয়ে ফার্স্ট এখান থেকে ছয় ছয় থেকে দুই ছেলে গেলে স্যারে দিন এই যে সংখ্যাটা সংখ্যাটা প্রথম সমষ্টি দুইটা যুগ করলেও নয় আবার স্থান বিনিময় যদি করি বা অত্তর আসছিল তার স্থান বিনিময় যদি করি দুই সাথে থাকা জায়গায় দিয়ে দুইয়ের জায়গায় তাহলে এই প্রদত্ত সংখ্যা থেকে এই সংখ্যাটা হতহ পঁয়তাল্লিশ এর মানে এটাই আমাদের উত্তর এই যে সুন্দরই খুব সহজে আমি বোঝানোর জন্য হয়তো একটু সময় চলে গেছে কিন্তু আপনারা যখন করবেন বুঝবেন তখন আপনারা খুব সহজেই খুব দ্রুত বের করতে পারবেন এর ফোরের জমকটা আমরা একটু দেখব এ একটা পদ এ একটা রাশি এ স্কয়ার একটা রাশি এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা হচ্ছে কত তৃতীয় রাশি তৃতীয় রাশি কত এই যে এ ইন এ প্লাস বি এর লগিষ্ট সাধারণ গুণিত কোনটা আমাদের লগিষ্ট মানে ল গু লগিষ্ট সাধারণ গুণিত মানে গু লসাগু গু মানে কি লসাগু মানে হচ্ছে আমাদের প্রত্যেক রাশির মধ্যে যে উৎপাদকগুলো আছে প্রত্যেকটা একটা একটা করে নিতে হবে কমন আনকমন যেমন দেখেন এখানে এ আছে এর মানে স্কোয়ার এখানে আছে এ এখানেও ইয়ে আছে এখানেও কি আছে এ আছে এ আমরা কমন গেলেও বোঝার চেষ্টা করেন এ দেখেন কমন এ এখানেও আসে এখানেও এ এখানেও আছে এ কিন্তু এরপরে দেখেন এখানে আরেকটা স্কোয়ার যেহেতু স্কোয়ার আসলে এখানে কয়টা ছিল দুইটা আমি তো আগে একটা একটা করে নিলাম এটা কমন এটা কমন এটা কমন এরপরে দ্বিতীয় যে উৎপাদক এ আর একটা আছে আর কোনো পদক আর একটা এ নাই কিন্তু না হলেও কী করতে হবে যেহেতু সাগু কমন আর নিতে হবে তাহলে এ নিয়ে নিলাম তাহলে এর কাজ শেষ এরপরে আর একটা কোনটা রয়েছে তৃতীয় রাশির রেসের একটা এ প্লাস বি তাহলে এ প্লাস বিও নিতে হবে কমন আন কমন প্রথম কমন যেটা আছে সবগুলো নিলাম এরপরে তৃতীয় রাশিতে একটা আসিল কমন না হওয়া সত্ত্বেও নিতে হয়েছে এরপরে তৃতীয় রাশিতে আর একটা এ প্লাস বি আসল অন্যটা না থাকা সত্ত্বেও নিতে হয়েছে কারণ কি দশাগুচি হয়েছে এখন আমরা কি বলবো গুণ হলে স্কোয়ার ইন্টু এ প্লাস বি তাহলে দেখি এই অপশনটা আমাদের উত্তর আসে কি না তাহলে দেখেন এ স্কোয়ার এ প্লাস বি এখানে আমাদের উত্তরটা আসে সুতরাং এটাই আমাদের উত্তর আশা করি এই অঙ্কটাও খুব সহজেই বুঝতে পেরেছেন চলুন দেখেনি আমরা পরবর্তী অঙ্কগুলো আচ্ছা এই যে অঙ্কটা আছে একটি দ্রব্য এত টাকায় ক্রয় করে মানে পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে শত টাকা লাভ হতো মানে পাঁচশো টাকায় নেওয়ার পরেও সে দশ পার্সেন্ট লাভ করছে আবার বলছে এই পাঁচশো টাকায় এত ক্রয় করছে এটা যদি আরো দশ পার্সেন্ট কম হইতো ক্রয় মূল্যটা যদি আরো দশ পার্সেন্ট কম হইতো তাহলে শত টাকা লাভ করতে পারতো তাহলে দেখুন যদি পঞ্চাশ পাঁচশো টাকার দশ পার্সেন্ট কম আমার ক্রয় বের করতে ভাগে তাহলে দেখেন পাঁচশো টাকার দশ পার্সেন্ট কত পাঁচশো এর দশ পার্সেন্ট সবাই আমরা জানি দশ ভাগের কত একশো এটার দুইটা দুইটা কেটে দিলাম ফার্স্ট দশের কত পঞ্চাশ এর মানে এই যে দশ পার্সেন্ট যদি আরও কম হইতো ক্রয় মূল্যটা তাহলে আমার ক্রয় মূল্যটা হতো হতো বোঝার চেষ্টা করবেন ক্রয় মূল্যটা হইতো এই যে পাঁচশো থেকে আরও কত কম হইতো পঞ্চাশ মানে সাতশোতে হতো পঞ্চাশ টাকা হয়তো দশ পার্সেন্ট কম হইলে ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হইলে এখন শেষ এখন এখান থেকে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে পারলে শেষ এখান থেকে বিক্রয় মূল্য তো সহজ দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আমি সঙ্গে দেখছি একশো প্লাস হতো দশ সমান হতো তো দশ তাহলে একশো দশ হচ্ছে আমার কি মূল্য বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সবসময় হতো আমি সবসময় একশত ক্রয় মূল্য তাহলে আমার চেয়েছি কি ক্রয় মূল্য দেওয়া আছে আমার বের করতে হবে বিক্রয় মূল্য তাহলে আগে ক্রয় মূল্য লিখতে হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত তো দশ তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ বাঘের হতো একশো

ক্রয় মূল্যটা কম হইতো তাহলে ক্রয় মূল্যটা হইত কত চারশো পঞ্চাশ টাকা তাহলে আমার লাভ কত টাকা হইল এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে দেখেন পাঁচশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কী করবো বিক করবো বিক করলে অবশ্যই জানি আমরা কত ফার্স্ট থেকে চলে গেলে ফার্স্ট থেকে স্টেশি চলে গেলে কত টাকা একশো টাকা এর মানে দশ পার্সেন্ট যদি আমার কী করতো ক্রয় মূল্যটা দশ পার্সেন্ট কম হইলে আমাদের একশো টাকা কী হইতো লাভ হইতো আর যদি এখন দেখবো আমরা পরবর্তী অঙ্কটা পরবর্তী অঙ্কটা সবাই জানি সবাই পারি এই অঙ্কটা আমি আগের একটা মডেল টেস্টে দিয়েছি বা পরীক্ষার প্রশ্নে কী দিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকিউল টু হয় তবে এক্সের মান মানগত আমি কী বলছিলাম এখানে ওয়ান ধরলে হয় একমাত্র ওয়ান ধরলে কি কীভাবে ওয়ান ধরলে হয় একটু দেখুন যেমন আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কিউল টু অর্থাৎ এক্স এর মান ক্ষত ধরলে আমাদের এই টুটা আসবে তাহলে দেখেন এক্সের ওয়ান যদি ওয়ান ধরি ওয়ান ওয়ান বাই এক্সের মান কত ওয়ান আর ওয়ান রে ওয়ান দ্বারা বাক করলে ওয়ান অর্থাৎ এক প্লাস এফ এক প্লাস এফ এ কল টু একমাত্র এক্স এর ওয়ান ক্ষত ধরলে ওয়ান ধরলে আমাদের টু আসে এক্স প্লাস ওয়ান এর মান সুতরাং এটা উত্তর হবে ওয়ান কিন্তু অপশন হ গ গ সবগুলো ওয়ান দিয়ে দিয়েছে সুতরাং এটা একটাই হবে ওয়ান আশা করি এই অঙ্কটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন আরেকটি অঙ্ক দেখুন দুইটা ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দুইশো পঞ্চাশ মানে দুইটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের বর্গের বর্গ করে যোগ করলে হবে দুইশো পঞ্চাশ এবং সংখ্যা দুটির গুণফল একশো সত্তর হলে সংখ্যা দুইটা কি কি দুইটা শর্ত এটা হচ্ছে কি দুইটা সংখ্যা তো দিয়ে দিয়েছে আমাদের অপশনে আমাদের কোনটা নির্ণয় করতে হবে তাহলে কোন দুইটা সংখ্যার গুণফল ও একশো সতেরো সতেরো হবে আবার দুইটাকে বর্গ করে যুগ করলে আমাদের দুইশো পঞ্চাশ হবে তাহলে এটা তো সহজ এটা তো আমরা মুখেমুখি আমরা অপশন ধরে বলতে পারি আগে সহজ বর্গের না করে আমরা গুণ গুণফলটা মিলাই তাহলে সংখ্যা দুইটার গুণ ফল কত এটা মিলাই দেখি কোনটা কোনটা আসে দেখেন এই দুইটা সংখ্যা দুইটা সংখ্যার গুণফল কত সাড়ে কত বত্রিশ আটটাকে আট 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 তিন এগারো তাহলে একশো বারো হয় কিন্তু একশো সত্তর মিলছে না তাহলে এটা একটা সত্তর মিলছে না এটা হতেই পারে না কখনো হতে পারে না এর ফলে দ্বিতীয়টা মিলে আমরা যে গুণফলটা তো সহজ এই জন্য আমরা গুণফলটা মিলাচ্ছি মিলেছি ফার্স্ট ফোনটা কত পঁচাত্তর কিন্তু এখানে কত একশো সত্তর হতে হবে দুইটা সংখ্যার কী কী দ্বিতীয় সংখ্যার গুণফল দিব কত একশো সত্তর কিন্তু ফার্স্ট ফোনটা পঁচাত্তর এটাও হতে পারে না এর এটা গুণ করেন ছয় দুগুণে বারো দুই ছয় একে ছয় আড়াতের এক সাত বাহাত্তর কিন্তু গুণগুলো হতে একশো সত্তর এটাও মিলল না এরপরে দেখেন লাস্টের অপশনটা তিন নং সাতাইশের সাত নয় একে নয় আর দুই এগারো হত্যে একশো সত্তর এই দেখেন গুণ ফল একশো সত্র যেহেতু একটা শর্ত ধরে আমার তিনটার এই সাইটটার মধ্যে তিনটাই আমাদের মিলল না শুধুমাত্র একটা মিলছে তাহলে আমরা নিধি দেওয়া বলতে পারি এটাই উত্তর এটাই উত্তর কিন্তু এটা পেয়ে গেলাম কিন্তু আমাদের যে আরেকটা শর্ত রয়েছে দেখি সেটা মিলে কিনা এটা দেখার বিষয় না কারণ আমরা তো তিন একটাই পাইছি মাত্র এই শর্তে অন্যটি তো এই শর্তটাই মানলো না সুতরাং এটাই উত্তর তারপর আমরা দেখে নিই এর আগের শর্তটা মিলে কিনা দেখেন তেরোকে বর্গ করেন তেরো বর্গ করেন নয় বর্গ করেন নয় বর্গ করেন তের বর্গ হচ্ছে একশত শত উনসত্তর তেরোকে তেরো দ্বারা গুণ করেন একশো উনসত্তর প্লাস নয়ের বর্গ হচ্ছে একাশি যুগ করেন নয় আর এক কত দশ ছয় আর আট হচ্ছে চোদ্দো চোদ্দো আর আতের এক ফাঁস আতেরশে এক এক আর এক দুই দেখেন এই দেখেন যে দুইটা সংখ্যা গুণ ফুল একশো সতেরো আবার বর্গের সমষ্টি কত দুশো পঞ্চাশ এর মানে এটাই উত্তর খুব সহজেই আমরা এটার উত্তর দিতে পারছি আশা করি এর ফলের যে প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার যুগ ফল দুইটি সংখ্যার যুগ ফল পঞ্চান্ন এবং বড়টির ফাঁস গুণ ছোটো সংখ্যাটি ছয় গুণের সমান বড়টির ফাঁস গুণ ছোট সংখ্যাটির ছোট সংখ্যাটির ছয় গুণের সমান তাহলে বড় সংখ্যাটা হবে ছয় গুণ বড় সংখ্যাটি হবে ছয় গুণ আর ছোট্ট সংখ্যাটি হবে কত ফাঁস বড়টির ফাঁস গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান ছোট সংখ্যাটির ছয় গুণের সমান তাহলে আমরা ওই একটা সংখ্যা হবে বড় সংখ্যা হবে শয় কলাম আর ছোট সংখ্যাটা হবে কত ফাঁস কয় ক আর ফাঁস্কো এই দুটোর যোগফল কত দূর আছে আমাদের পঞ্চান্ন এখান থেকে আমরা কয়ের মানটা বের করবো আগে শয় আর ফাঁস্কো এগারো কো এগারো কো পঞ্চান্ন তাহলে কয়ের সাথে এগারো গুণ আসে পঞ্চান্নকে এগারো দ্বারা গুণ করলে ফার্স্ট এগারো হতো পঞ্চান্ন এর মানে কয়ের মান পেয়ে গেলাম ফাঁস কিন্তু সাইলো কি আমাদের সাইলো আমাদের সংখ্যা দুইটি হবে সংখ্যা দুইটি হবে কি সংখ্যা দুইটি যেহেতু একটা হচ্ছে ছয় পর একটা ফাঁস খরছিলাম তাহলে কয়ের মান ফার্স্ট একটা হবে ফার্স্ট ছয় তিরিশ একটা হবে ফার্স্ট গুণ ফার্স্ট ফার্স্ট ফাঁসা পঁচিশ তাহলে দেখেন ত্রিশ এবং পঁচিশ কোথায় আছে ত্রিশ এবং পঁচিশ কোথায় আছে এই দেখেন তিরিশ এবং পঁচিশ এখানে দেখেন একটা আসে পঁচিশ তিরিশ তাহলে আমাদের বড় সংখ্যাটা আগে লিখবো ছোট্ট সংখ্যাটি কি লেখবো ফলে লিখবো কারণ এটাও পঁচিশ ত্রিশ এটাও ত্রিশ পঁচিশ দুইটাই তো অপশন যদি বুড়িয়ে লিখি হবে না তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি আগে লিখি আমরা সব সবসময় সিস্টেমটা হচ্ছে আমাদের বড় সংখ্যাটি আগে ছোট সংখ্যাটি ফোরে তাহলে আমাদের উত্তর হবে এটা ওকে আশা করি এই অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছেন এরপরে দেখবো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট এই পরবর্তী অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব সেই অঙ্ক সাতান্ন নম্বরের যে অঙ্কটা সেটা হচ্ছে কাজের দিন দুই টেকা এবং অনুপস্থিতির দিন পঞ্চাশ পয়সা জরিমানার শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর টাকা কতদিন উপস্থিত ছিল আচ্ছা আমরা মনে করি উপস্থিত ছিল হয়েছে উপস্থিত ছিল মনে করেন উপস্থিত ছিল এক্স দিন এক্স দিন উপস্থিত ছিল আর অনুপস্থিত কতদিন ছিল অনুপস্থিত ছিল অনুপস্থিত ছিল সেটা হবে অনুপস্থিত ছিল কতদিন যেহেতু সেপ্টেম্বর মাস ত্রিশ দিনে তে ত্রিশ থেকে যদি আমরা উপস্থিতির সংখ্যা বিয়োগ করিলেই তাহলে তো অনুপস্থিতির সংখ্যাটা বের হয়ে যাবে তাহলে এত দিন বোঝার চেষ্টা করবেন এখন আমরা প্রশ্ন মতে ডাইরেক্ট লিখে নেব খুব সহজভাবে বুঝবেন বুঝতে পারলে অঙ্কটা সহজ হয়ে যাবে সে যে এখানে চল্লিশ টাকা পাইল তাহলে তো অবশ্যই অনুপস্থিতি দিন তো অতক্ষণ সবাই খেটে নিছে জরিমানা খেটে নিছে তাহলে সে যতদিন কাজ করলো তার দুই টাকা করে পাইয়া অনুপস্থিতির আরো যতদিন থাকলো তার থেকে বিগ করে তো আমাদের চল্লিশ টাকা রয়েছে তাহলে দেখেন আমি প্রশ্ন থেকে কীভাবে দেখি যে উপস্থিত যেহেতু এক্স এক্স দিন ছিল তাহলে প্রত্যেক দিন পাইছে কতদিন দুই টাকা বলি তাহলে হবে টেকা খাওয়া পরিমাণ কত টু এক্স বিগ করবো অনুপস্থিতির দিন তো বিগ করতে হবে বিগ করবো অনুপস্থিতির দিনের পয়সাটা বিগ করবো কত অনুপস্থিতির দিন কত পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সাকে টাকায় কনভার্ট করলে আমাদের হাফ টাকা হয় হাফ ইন্টু কত তিরিশ মাইনাস কত এত এতদিন ওইতে দিন আছে ততদিন কে যখন আমরা তারা বাক করলাম তো অনুপস্থিতির টাকাটা বের হয়ে উপস্থিতি দিয়ে দুইটা আউরি পাইছিল এই দুই টাকা থেকে দুইটা আউরি মোট যে টাকা হইল অনুপস্থিতি তত টাকা মোট তত টাকা বিক করলে আমাদের যে উপার্জিত টাকাটা হবে তাহলে আমাদের এটার সমান কত লিখতে পারি চল্লিশ তাহলে এখান থেকে ক্যালকুশন করে এর মানটা আমরা নির্ণয় করবো টু এক্স মাইনাস নিচে দিয়ে আসবে কত তিরিশ দেখেন এটা যদি নিচে দ্বিগুণ হবে তো 30 ভাগের কত দুই প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে কি প্লাস হবে এক্স ভাগের কত টু ইকুয়াল কত চল্লিশ এখন দেখেন এটা দ্বারা এটা ভাগ করতে পারি তাহলে হয়তো ফোনেরও তাহলে কী দাঁড়ায় আমাদের উত্তর টু এক্স টু এক্স প্লাস হয়েছে এক্স প্লাস হতো টু আর এই ফনের পক্ষান্তর করবো এটা মাইনাস হয়েছে পক্ষান্তর করলে হয়ে যাবে কি প্লাস ওকে এই যে মাইনাসটা ফনেরও এটা পক্ষান্তর করে ফেললাম এখানে আমাদের লসাগু হতো টু এক দুই আমাদের দুইবার দুই দুই গুণে ফোর এক্স প্লাস হতো দুই দুই আমাদের একবার এক্সের সাথে এক গুণ হলে এক্স ইকেল হতো পঁয়তাল্লিশ আর ফনের যুগ করলে সরি এখানে পঁয়তাল্লিশ না এখানে চল্লিশ চল্লিশ আর ফনের যুগ করলে হয় পঞ্চান্ন এখন আমরা কি করব যেহেতু এটার সাথে এটা যোগ যোগ করে নেই 4x আর x যোগ করলে এটা সহজ অঙ্ক অযতি লম্বা হচ্ছে ফাস এরপরে আমরা আর গুণন করব আর গুণন করলে 5x ইকুয়াল কত 55 গুণ 2 এটা গুণ রেখে দিলাম আর এই x এর সাথে ফাস গুণ আছে আমরা পক্ষান্তর করলে হবে কি ভাগ তাহলে ফাস ভাগ করে নিলাম আর ফাস 11 কত 55 আর 11 দুগুণ কত 22 এর মানে কত দিন উপস্থিত ছিল আমাদের 22 দিন তাহলে আশা করি অঙ্কটা খুব সহজই আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের উত্তর কোথায় আছে যে বাইশ এই যে আমাদের উত্তরটা বাইশ দিন চলুন দেখিনি আমরা পরবর্তী অঙ্কটা দেখেন আটান্ন নম্বর অঙ্ক এসে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আঠারো আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধির মূলধন হবে কত এই ধরনের অঙ্ক চক্রবৃদ্ধির মূলধন কিন্তু চক্রবৃদ্ধির মূলধনের সূত্র যেটা আছে আমরা জানি চক্রবৃদ্ধির মূলধনের সূত্র আমি সঙ্গে লিখছি সি চক্রবৃদ্ধির মূলধন সি সমান ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন চক্রবৃদ্ধির মূলধন এখানে পিটা সবাই জানি ফিটা হচ্ছে আসল আসল কত টাকা আট হাজার টাকা এই অঙ্কটাও কোথায় পেয়েছি হুব হু অঙ্কটা পেয়েছি আমি কোনো এক জায়গা করছি গত একটা পরীক্ষায় প্রশ্ন পেয়েছিলাম আট হাজার ইন্টু ওয়ান প্লাস কত আর আর এর মান কত দশ পার্সেন্ট দশ বাঘের কত একশো পার্সেন্টকে তুলতে গেলে একশো দ্বারা বাঘ এটা হুব হু অঙ্কটা করেছি এই জন্য আমি খুব দ্রুত চলে যাচ্ছি এটা করি আট হাজার ইন্টু কত এই যে এটা যদি আমরা লসাগু নেই দশ আর এক দশের মধ্যে দশ বার দশ একে দশ আর দশ একের মধ্যে দশ বার দশ দশের মধ্যে একবার এক একে এক দশ আর এক করলে হয় এগারো উপরে দিই আর হলো কত আমাদের পাওয়ার তিন তাহলে দেখেন এই যে এই যে এটার উপরে পাওয়ার তিন আছে মানে বছর তিন দিনে তিন আছে এগুলো তিনবার গুণ করে ফেলবো তাহলে সহজ হয়ে যায় কীভাবে দেখেন আট হাজার গুল আট হাজার গুণ এটাকে তিনবার গুণ হবো এটার উপরে পাওয়ার যতবার আসছে ততবার গুণ হবো এগারো দশ গুণ এগারো দশ গুণ এগারো দশ

তখন আমরা দেখব পরবর্তী আরেকটা অঙ্ক উনষাট নম্বর উনষাট নম্বর অঙ্ক সহজ তেমন কোনো কঠিন অঙ্ক নয় জাস্ট প্যাকেট অনুযায়ী বুঝি বুঝি করতে পারলে আমাদের উত্তর শেষ এখন আমরা জানি এই ধরনের অঙ্ক সরল মানের অঙ্ক হচ্ছে প্রথম ব্র্যাকেটের কাজ আগে ব্র্যাকেটের পদগুলো যেহেতু ভিন্ন এখানে দু করা যাবে না কিছু নয় সুতরাং ব্র্যাকেটটা তুলে দেবে তুলে দেওয়ার আগে চিন্তা করতে বেটার আগে কোনো চিহ্ন আছে কিনা এখানে আছে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে কি করতে হয় চিহ্নগুলা পরিবর্তন করতে হয় তাহলে এই যে এক্স এই চিহ্নগুলো পরিবর্তন করবো এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস এটা প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস থাকলো দ্বিতীয় প্যাকেট এখন দ্বিতীয় প্যাকেটটা খুলে দিব দ্বিতীয় প্যাকেটের আগে দেখেন মাইনাস আছে আমরা কী করব চিহ্নগুলো পরিবর্তন করবো তাহলে এক্স প্লাস আছে হয়ে যাবে মাইনাস মাইনাস আসে হয়ে যাবে প্লাস মাইনাস আসে হয়ে যাবে প্লাস তাহলে দেখেন এখানে প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা রইলো আমার একটা এক্স আর প্লাস কত ওয়ান সুতরাং আমাদের উত্তর হবে এক্স প্লাস ওয়ান এই যে আমাদের এক্স প্লাস ওয়ান এখানে আসে এখন আমরা দেখব পরবর্তী কটা দেখেন এই অঙ্কটা খুব সহজ তেমন কোনো অঙ্ক নাই সেটা একটা হচ্ছে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে এত মানে আয়ের অনুপাত তো ব্যয়ের অনুপাত এতো তার মাসিক সঞ্চয় অর্থাৎ আয় থেকে ব্যয় বিয়ে কলিত সঞ্চয় থাকে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন তাহলে আমরা ধরে নিই এই যে আয়টা হচ্ছে ফাইভ যেহেতু আমরা ধরলাম আয় হচ্ছে ফাইভ এক্স আর ব্যয়টা হচ্ছে কত যেহেতু ব্য তিন সুতরাং থ্রি এক্স ধরে নিলাম আর এই যে আয় থেকে বে যখন আমরা বিক করব তখন বের হবে কি সঞ্চয় তাহলে এটার থেকে এটা বিক করলে আমরা সঞ্চয় যে কত আছে দশ হাজার দশ হাজার আমরা লিখতে পারি এখন দশ হাজার লিখলে এখান থেকে এক্সের মান বের করতে পারলেই তো আমরা আয় হোক বে হোক বের করা খুব সহজ না তাই তাহলে ফাইভ এক্স থেকে থ্রি এক্স চলে গেলে টু এক্স টু এক্স একেল কত দশ হাজার আর যেহেতু এক্স গুণ আছে এমনি বাক করলে দুই দ্বারা যখন আমরা বাক করবো তখন আমাদের দশ হাজারে বাক করলে পাঁচ হাজার এটা সবাই জানি তাহলে এক্সের মান হয়ে গেছে পাঁচ হাজার কিন্তু সাইজ এখন ব্যয় করেন কত টাকা ব্যয় করেন তাহলে ব্যয়ের পরিমাণটা কত থ্রি এক্স তাহলে এ থ্রি এক্স হবে এর পরিমাণটা তাহলে এক্সের মান যদি আমাদের ফার্স্ট হাজার হয় তাহলে থ্রি ইন্টু ফার্স্ট সমান ফল কত হবে পনেরো হাজার এটা সবাই বুঝতে পেরেছি তাহলে এটার উত্তর হবে আমাদের পনেরো হাজার যদি বলতো আয় কত তাহলে ফার্স্ট গুণ ফার্স্ট হাজার ফাঁস ফাঁসা পঁচিশ হাজার আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছেন চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা আমরা দেখবো আষট্টি নম্বর যে অঙ্কটা তিনটা ক্রমিক সংখ্যার গুণফল সাতশো বিশ হলে সংখ্যা তিনটির যুগফল কত এই ধরনের গুণফল এমন তিনটা সংখ্যার কি গুণফল দেওয়া আছে সাতশো বিশ ক্রমিক তিনটে সংখ্যার গুণফল তিনটি সংখ্যার কত তাহলে ক্রমিক কোন তিনটে সংখ্যার গুণফল আমাদের সাতশো বিশ সেটা তো আমরা জানি না তাহলে কীভাবে নির্ণয় করবো এটা এই যে গুণফল থাকলে সেটা হচ্ছে এভাবে আমরা করবো সবসময় সাতশো বিশ এটাকে আমরা নিয়োগ বের করব কি দুইটি বাক করে দুই দি বাক করলে আমাদের যা আসবে সেটা হচ্ছে তিন দুগুনে ছয় আবার ছয় দুগুনে বারো শূন্য আবার দুই দিয়ে বাক করেন সেটা হচ্ছে ছত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ একশো আশি আবার দুই দ্বারা ভাগ করেন দুই দ্বারা যখন ভাগ করবেন তাহলে আসবে নব্বই আবার দুই দ্বারা ভাগ করেন সেটা আসবে কত পঁয়তাল্লিশ আবার দুই দ্বারা ভাগ করেন দুই দ্বারা যাবে না সেটা হবে তিন তিন দ্বারা তিন খন্ড কত পঁয়তাল্লিশ আবার কত দ্বারা ভাগ করেন তিন দ্বারা ভাগ করেন তিন পাঁচা পনেরো এই শেষ আমাদের কাজ এখন এই দাগের মধ্যে যেটা করব এই যে গুণগুলো বের হয়েছে এখান থেকে আমাদের উত্তরটা শেষ এই যে সংখ্যাটা এই ফার্স্ট সবচেয়ে বড় যে সংখ্যাটা একটা সংখ্যা আমরা অবশ্যই থাকবে ফার্স্টটা থাকবে হয় এর ফিসিডি আর মানে

আবার এই দুইটা তিনটা করলে আমাদের তিন তিন কত নয় বা মিলে গেছে তাহলে দেখেন আমরা এই দুইটাকে গুণ করলে আমাদের আসছে আট তাহলে এই তিনটায় হয়ে গেল আমাদের একটা সংখ্যা এরপরে আরেকটা আর একটা সংখ্যা হচ্ছে দেখেন এই যে দুই দ্বারা আমরা ফার্স্টে গুণ করলে এই যে তিনটে তিনটি গুণ করলে হয় আমাদের নয় আটের পরে অবশ্যই নয় আবার দেখেন এই দুই দ্বারা ফার্স্টে গুণ করলে হয় আমাদের দশ আবার এই দুই আবার এই তিনটে সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হবে আমরা সাতশো বিশ এর মানে আমরা ক্রমিক তিনটে সংখ্যা হচ্ছে আট নয় এবং কত দশ তিনটে সংখ্যা হয়ে গেলাম এখন তিনটে সংখ্যার কিছু ফল তা তো অবশ্যই পারবো দশ আর নয় উনিশ উনিশ আর আঠারত সাতাশ এর মানে এটার উত্তর এখানে ক্লোজ তাহলে আমরা বলতে পারি এটার উত্তর হচ্ছে আমাদের হতো সাতাশ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন এটা একশো বিশ দিয়ে অনেক সময় আয় খুব ইম্পর্টেন্ট অঙ্ক বিশ দিয়ে অনেক সময় আসে এখন আমরা দেখব পরবর্তী উনসত্তর নম্বর অঙ্কটা পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাতিত এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাতিত তাদের বর্তমান বয়সের অনুপাত অপসুন্দরী অঙ্কটা বোঝানো একটু সময় লাগে কিন্তু বুঝতে পারলে খুব সহজেই কিন্তু আমাদের পরীক্ষার হলে বের করা খুব সহজেই কিন্তু বোঝানো একটু কী করে সময় নিতে হয় আর আমি অপশন না ধরে আমি সচরাচর সিস্টেমে কি যে বয়সের অনুপাত দেওয়া আছে তো তাদের বর্তমান বয়স বর্তমান বয়সের অনুপাত হতো তাহলে না আমি অপশনে কি ধরবো আমি সচরাচর সিস্টেম করি ঘরি অঙ্কটা দেখুন সেটা হচ্ছে আমরা ধরে নিব ফিতার বয়সটা ফিতার বয়স সাত এক্স আর ফুত্রের বয়সটা হতো ফিতার বয়স সাত এক্স ফুত্রের বয়সটা হবে হতো টু এক্স এখন ফার্স্ট বছর পর বর্তমান বয়স যদি ফিতার বয়স সাত এক্সয় আর টু এক্স হয় ফার্স্ট বছর পর কত হবে ফার্স্ট বছর পর হবে ফিতার বয়স হবে সাত এক্স প্লাস কত ফার্স্ট আর ফার্স্ট যুগ করতে হবে বর্তমান বয়স বয়সে আসে টু এক্স ফার্স্ট বছর পর হবে তার বয়স আর ফার্স্ট যুগ করতে হবে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত আট অনুপাত তিন তাহলে সহজ এখন আমরা জানি অনুপাত একটা বগ্নাংশ তাহলে কীভাবে করবো সাত এক্স প্লাস ফার্স্ট কত টু এক্স প্লাস ফার্স্ট ইকুয়েল কত আট বাগে তিন এখন আমরা আর গুণন করবো আর গুণন করলে যেটা আসবে তিন সাথে কত একুশ একুশ এক্স তিন পাঁচা কত পনেরো ইকুইয়াল আটের সাথে এডুকুন করলে ষোলো এক্স প্লাস পাঁচ আটা কত চল্লিশ এখন আমরা যদি পকান্তর করি তাহলে একুশ এক্স একটা পকান্তর হলে মাইনাস ষোলো এক্স এখন হচ্ছে চল্লিশ একটা পক্ষান্তর হলে মাইনাস কত পনেরো তাহলে সহজ হয় যেটা হচ্ছে আমাদের এখানে একুশ এক্স থেকে ষোলো এক্স চলে গেলে তাকে কত ফাইভ এক্স আর চল্লিশ থেকে পনেরো গেলে তাকে কত অবশ্যই আমরা জানি পঁচিশ

আমরা যদি অপশন ধরে বলি এই অঙ্কটা যদি অপশন ধরে করতে চাই তাহলে আমি অপশনটাই ধরে দেখি তাহলে দেখেন এই যে সাত অনুপাত দুই বর্তমান বয়স এটা তাহলে এটাকে ফার্স্ট দ্বারা বাক করেন তো ফার্স্ট সাতা পঁয়ত্রিশ সাত এটাকে ফার্স্ট দ্বার বাক করলে দেখেন দুই ঠিক আছে সাত অনুপাত দুই ওকে এবং ফার্স্ট বছর ফোর ফার্স্ট বছর ফোর দেখেন এটাকে এটার সাথে ফার্স্ট যুগ করেন হয় চল্লিশ আর এটার সাথে আরও ফার্স্ট যুগ করেন হয় পনেরো ফার্স্ট বছর ফোরে তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন দেখুন তো আট অনুপাত তিন হয় কি না এটাকে আট দ্বারা বাকি ফার্স্ট দ্বার বাক করেন ফার্স্ট চল্লিশ বাক করেন তিন ভাষা পনেরো আটের তিন হয়েছে এগুলো অপসন্দরে যদি আমরা করি আশা করি অঙ্কটা সব দিক থেকেই বুঝতে পেরেছেন চলুন দেখিনি আমরা পরবর্তী আরেকটি অঙ্ক এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ। যেমন কোনো শ্রেণীতে একশো জন পরীক্ষার্থী ছিল বার্ষিক পরীক্ষায় অতজন বাংলায় এবং অতজন গণিতে ফাঁস করেছে এটা ফাঁস করছে পঁচাত্তর জন উভয় বিষয়ে ফাঁস করছে দেখেন খুব সহজ আমাদের ওই যে উভয় বিষয় যেটা আছে উভয় বিষয়ে কি করছে ফার্স্ট করছে এই উভয় বিষয়ে ফার্স্ট সবগুলাই যদি ফার্স্ট থাকে উভয় বিষয়ে যা থাকে সবগুলাই যদি তা থাকে তাহলে কি খুব সহজ আমাদের আর কোনো কাজ করতে হয় না কিন্তু উভয় বিষয়ে ফাঁস আছে কিন্তু অন্যগুলো ফেল অথবা উভয় বিষয়ে ফেইল আছে অন্যগুলো ফার্স্ট দিয়েছে তাহলে কিন্তু একটু কাজ করতে হয় কিন্তু এই অঙ্কটা তার করতে হবে না কারণ উভয় বিষয়ে ফাঁস বলছে অবশিষ্ট আরো দুইটা বিষয়ে কী বলছে ফার্স্ট বলছে সুতরাং এটা কোনো পার্থক্য নাই এটা কোনো প্রবলেম নাই আর যদি এটা ফেল বলতো আর এগুলো ফার্স্ট বলতো তাহলে অন্য সিস্টেমে করতাম তাহলে এই ধরনের অঙ্ক অবশ্যই আসলে আমি বুঝাবো সেটা অবশ্যই বুঝতে পারবেন এটার সিস্টেম যেটা আমরা জাস্ট যেহুমুট শিক্ষার্থী হতো একশো জন একশো থেকে বিক করবো একশো থেকে বিক করবো প্রথম সাবজেক্টের ফার্স্ট প্রথম সাবজেক্টের ফার্স্ট কত চৌরানব্বই প্রথম সাবজেক্টের ফার্স্ট হচ্ছে চৌরানব্বই আর এখানে একটা ভুল আছে চল্লিশ জনের পরিবর্তে আশি জন হবে চল্লিশ জনের পরিবর্তে কী হবে আশি জন হবে এখানে একটা ভুল তো প্রথম বিষয়ে ফার্স্ট একশো বিয়োগ প্রথম বিষয়ে ফার্স্ট প্লাস দ্বিতীয় বিষয়ে ফার্স্ট যে বিষয়ে ফার্স্ট চল্লিশের পরিবর্তে কত আশি বিয়োগ হবে ওই বিষয়ে ফার্স্ট ওই বিষয়ে ফার্স্ট কতজন পঁচাত্তর ওকে জাস্ট এই কাজটা করতে পারলে আমাদের উত্তর শেষ তাহলে একশো আগে ব্রিকেটের কাজ চৌরানব্বই বা এটার থেকে এটা আগে বিক করে দিই আশি থেকে পঁচাত্তর বিক করলে তাহলে কত ফাঁস তাহলে চৌরানব্বই সাথে ফাঁস যদি আমরা যুগ করি তাহলে কত আসে নিরানব্বই অথবা এই দুইটা যুগ করবেন যুগ করে তো বিক করবে নিরানব্বই আসবে আর একশো থেকে নিরানব্বই চলে গেলে কত এক ফার্সেট অর্থাৎ উভয় বিষয়ে ফেল ভরছে কতজন এক ফার্স্টেট বা একজন এই ধরনের অঙ্ক যদি আসে যে উভয় বিষয়ে যদি ফাঁস থাকে তাহলে সবগুলাকে ফাঁস নিয়ে আসতে হবে আর যেটা বার করবেন এই সূত্র দ্বারা সেটা হবে ফেলের সংখ্যা আর এখানে যদি ফেল থাকতো উভয় বিষয়ে ফেল থাকতো তাহলে অন্যগুলোকেও যদি ফেল করতে হলো না করে এই সূত্র দ্বারা যে অঙ্কটা ফেল পাবেন সেটা হবে ফাঁসের সংখ্যা অবশ্যই পরবর্তীতে একটা অঙ্ক থাকলে এটা বুঝিয়ে দেবো অবশ্যই এরপর সর্বশেষ যে অঙ্কটা যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল বারো এবং এক্স ওয়াই ইকেল ওয়ান হয় তবে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত খুব সহজ অঙ্ক এটা কোনো কঠিন অঙ্ক নয় স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া থাকলে মানে সূত্র দিয়ে করাটা সহজ কীভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে যদি আমরা এই সূত্র যে যার মান চেয়ে সেই থার্ড দিয়ে আমরা করলাম কত স্কোয়ার হাই স্কোয়ার এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই যখন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা সূত্রে আছে মাইসও আছে প্লাস একটা আছে যেহেতু কিন্তু মাইনাস মাইনাস একটা বসিয়ে দিব তাহলে মাইনাস একটা হতো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হতো টু এ বি বা শেষ এখানে দেখেন ডাইরেক্ট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান আছে ডাইরেক্ট কত পারো মানে সারাটার মান আমরা ডাইরেক্ট পারো প্লাস টু ইন্টু আর এক্স এর মান কত আছে ওয়ান দুই একে দুই বারো সাথে দুই যুগ করলে কত সদ্য এর মানে এটার উত্তর হচ্ছে আমাদের সদ্য আশা করি অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছেন এরকম প্রত্যেকটি ডাকের অঙ্ক বা বিগত সালের প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান পেতে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিওটা যদি আপনার অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য